বিসমিল্লাহ রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি পরম করুণাময় সৃষ্টিকর্তার অপার মেহেরবানিতে তোমরা ঘরে সবাই সুস্থ এবং সুন্দর আছো, এবং আমাদের অনলাইন ক্লাসের সাথে তোমরা প্রত্যেকেই জড়িত আছো এবং থাকবে যতদিন না পর্যন্ত আমাদের কলেজে এসে আই কন্টাক্ট সহ আমাদের শিক্ষা কার্যক্রম শুরু না হয়। তো আমি নিয়ে আসছি আজকে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বাংলা বানানের নিয়ম। আমরা পড়াশোনা করি, শিক্ষিত হই, তারপরেও আমরা দেখা যায় যে অনেকেই অনেক বানান ভুল করি। আর বিশেষত একটা বিষয় হচ্ছে যে বাংলা একাডেমি কর্তৃক বাংলা বানানের বিভিন্ন নিয়ম নীতি এগুলো পরবর্তীতে হালনাগাদ করা হয়েছে, অর্থাৎ আপডেট করা হয়েছে। এই নিয়মগুলো জেনে আমরা সেই বানানের যে বর্তমান সঠিক ব্যবহার সেটা প্রয়োগ করার চেষ্টা করব। তো আমাদের সেই বাংলা বানানের নিয়মে আমরা বিগত সালে যে সকল এইচএসসি পরীক্ষায় প্রশ্ন এসেছে তার আলোকে সাজেশনমূলকভাবে কিছু প্রশ্ন তোমাদের এখানে দিলাম। আপাতত এগুলো আমরা ধারাবাহিকভাবে ক্লাস বাই ক্লাস পড়ার চেষ্টা করব। তো সেই প্রশ্নগুলোর মধ্যে থাকছে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম অনুসারে অতৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম লেখো। এরপরে আছে, আমি ডট দিয়ে দিয়েছি আগের লেখাগুলো দেখে, যে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম অনুসারে রস্যই রস্যউ ক্ষীয় প এবং রেফ এদের ব্যবহারের যে পাঁচটা নিয়ম, সে পাঁচটা নিয়ম উদাহরণসহ লিখব। এরপরে আছে নত্যবিধান কি, বাংলা বানানে পাঁচটা মধ্যাহ্ন ব্যবহারের নিয়ম লেখো। এরপরে আছে কি, সত্যবিধান কি, বাংলা বানানে মধ্যাহ্ন ব্যবহারের পাঁচটি নিয়ম লেখো। এরপরে আরও দেখতে পাচ্ছি আমরা আছে বাংলা বানানে রস্যইকার ব্যবহারের পাঁচটি নিয়ম লেখো। এরপরে ছয় নম্বরে আছে বাংলা বানানের যে কোনো পাঁচটি নিয়ম লেখো। এখন দেখা যাচ্ছে যে আমরা যদি বাংলা বানানের বিভিন্ন নিয়ম জানি বা অন্যান্য প্রশ্ন জানি, তাহলে কিন্তু ছয় নম্বর প্রশ্নটা এমনিতেই পারা যাবে। সব জায়গা থেকে দুইটা একটা করে নিয়ম এনে পাঁচটা নিয়ম লিখলেই ছয় নম্বরের প্রশ্নটা অটোই হয়ে যাবে। এরপরে প্রয়োগিক যে সাইডটা, সেটা হচ্ছে ভুল বানান শুদ্ধকরণ। এখানে তোমাদের আটটা শব্দ ভুল বানান দেওয়া থাকবে, সেই বানানগুলো তোমাদের তার আটটার মধ্য থেকে পাঁচটা শুদ্ধ করে লিখতে হবে। এই হলো তোমাদের বাংলা বানানের নিয়ম যে আসে পাঁচ মার্ক, তার জন্য প্রস্তুতিমূলক আমাদের পড়াশোনার বিষয়। এখন আমি নিয়ে যাব তোমাদের আমাদের যে এক নম্বর প্রশ্নটা আছে, বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম অনুসারে অতৎসম শব্দের বানানের পাঁচটা নিয়ম উদাহরণ সহ লিখতে হবে আমাদের। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অতৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম আমরা উদাহরণ সহ এখানে আলোচনা করছি এবং সেটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা সবাই লক্ষ্য করো, ক নম্বরে আছে যে সকল অতৎসম অর্থাৎ তদ্ভব দেশি বিদেশি ও মিশ্র শব্দে কেবল রস্যই রস্যউ এবং এদের কার চিহ্ন রস্যিকার রস্যকার ব্যবহার হবে। তাহলে এটা আমাদের একদম স্পষ্টই বোঝা গেল যে যেই আমরা জানি যে আমাদের উৎস অনুযায়ী যে শব্দ পাঁচ প্রকার, তাই না, তৎসম অতৎসম হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা অতৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণ সহ আমরা এখানে একটু বুঝে নিই। দেখো, প্রথমে আছে সকল অতৎসম অর্থাৎ তদ্ভব দেশি বিদেশি ও মিশ্র শব্দে কেবল রস্যই রস্য এবং এদের কার চিহ্ন রস্যিকার রস্যকার ব্যবহার হবে। নিয়মটা খুবই সহজেই বোঝা গেল। আমরা জানি যে বাংলা ভাষার যে শব্দ সম্ভার রয়েছে, সেই শব্দ সম্ভার উৎসগত অনুযায়ী পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। যেমন তৎসম, অর্ধ তৎসম,
তদ্ভব দেশি বিদেশি, এছাড়াও একটা শব্দ আছে, আর একটা শ্রেণী আছে, সেটা হচ্ছে মিশ্র শব্দ। তো আমরা এইখানে শুধু তৎসম বাদে, অর্থাৎ যে বাকি চার প্রকার আছে শব্দ আছে, সেই শ্রেণীর শব্দের মধ্যে সবসময় কি হবে, রস্যই এবং রস্য ব্যবহার হবে এবং রসিকার রসুকার ব্যবহার হবে। যেমন দেখো তোমরা আরবি, আরবি বানান কিন্তু দীর্ঘ ইকার নেই, রসিকার, উকালতি রসিকার, জাপানি বানানটাতে রসিকার, বোমাবাজি রসিকার, রূপালী বানানের রসুকার, আবার রসিকার রসুকার ব্যবহার আছে যেহেতু। এরপরে মুলা বানানে কিন্তু রসুকার, কাজেই আমরা দেখতে পেলাম যে রসিকার এবং রসউকারের ব্যবহার হয়েছে। এরপরে আমরা খ নম্বরে আসি, এখানে দেখো বাংলা অ ধ্বনির উচ্চারণ বহু ক্ষেত্রে ও এর মতো হয়। তাহলে বাংলায় যে অ ধ্বনিটা রয়েছে তার উচ্চারণ অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় কি ও এর মতো হয়। যেমন দেখো এগারো, এগারো শেষে, অর্থাৎ কোনো শব্দের প্রান্তেই সাধারণত এটা হয়, কারণ যে অ ধ্বনিটা আছে আমরা জানি এই অ ধ্বনিটা প্রত্যেক ব্যঞ্জন ধ্বনির সাথেই কিন্তু সংযুক্ত। সেই অ ধ্বনিটার উচ্চারণ শেষের দিকে, অর্থাৎ শব্দের প্রান্তে কিন্তু ও এর মতো হয়। ও এর মতো বলতে এখানে ওকার আসছে, যেমন এগারো ওকার, বারো বানানে ওকার, পাঠানো ওকার, পুরানো কোনো, সবকিছুতে কিন্তু ওকার লেগে গেছে। এরপরে তোমরা দেখতে পাবে যে শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে অনুসার ব্যবহৃত হবে। এখানে দেখো তোমরা যেমন গান, গান বানানে কিন্তু অনুসার লাগছে, তদ্রূপ ঢং রং ইত্যাদি বানানো কিন্তু শব্দের শেষে অনুসার বসেছে। তবে এখানে আরেকটা কথা আছে, এই অনুসারের সঙ্গে যদি স্বর যুক্ত হয়, স্বরচিহ্ন বা স্বর ধ্বনি যুক্ত হয়, তাহলে কিন্তু এই অনুসার বসানো যাবে না। সেই ক্ষেত্রে কি করতে হবে আমাদের, সেই ক্ষেত্রে আমাদের পুনঃ দিয়ে দেখতে হবে। যেমন বাঙালি, এইখানে তোমরা লক্ষ্য করো যে এটা শেষে কিন্তু, যেমন আকার, আকার কি স্বরধ্বনি না, অবশ্যই স্বরধ্বনি, তাই এখানে যুক্ত হয়েছে। আবার দেখো শেষে স্বরধ্বনি, এই যে আরেকটা আকার আসছে, স্বরেয়াতে কি আকার, তাই না, স্বরেয়ার সংক্ষিপ্ত রূপই কিন্তু আকার, তাই এখানে কি উয়ো ব্যবহার করা হয়েছে। তদ্রূপ একইভাবে এখানে যে রসিকার আছে এটাও কিন্তু স্বরচিহ্ন স্বরধ্বনি, তাই এটা কি হয়েছে, এই ক্ষেত্রেও উয়ো ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা দেখতে পাই যে অতৎসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহার হবে না, অর্থাৎ মূর্ধন্যর ব্যবহারটা হচ্ছে সকল তৎসম শব্দের বেলায় হয়। মূর্ধন্য যেমনটা হয় তেমনি মূর্ধন্য স্বরটাও কি হয়, সকল প্রকারের তৎসম শব্দের বানানের বেলায় এই দুইটার প্রয়োগ আছে। তাহলে আমরা এখানে একটু দেখতে পেলাম যে অতৎসম শব্দের বানানের মূর্ধন্য ব্যবহার হবে না, এটা আমরা জানলাম। দেখো কি আছে, অঘ্রাণ, এখানে কিন্তু মূর্ধন্য ব্যবহার হবে না, হবে দৈত্যন্য, দৈত্যন্য ব্যবহার হবে, মাত্রাটা দিয়ে দিলাম যাতে এটা দৈত্যন্য হয়। এটা আমাদের মূর্ধন্য মূর্ধন্য স্বর এগুলো একটু খেয়াল করে লিখতে হবে যাতে ভুল না হয়। এরপরে আছে দেখো হস্রচিহ্ন যথাসম্ভব বর্জন করা হবে। হস্রচিহ্নটা তো আমরা সবাই চিনি, এই ধরনের আকৃতি, অর্থাৎ এই যে শব্দের বা ধ্বনির নিচে এমন থাকে, এটাই হচ্ছে হস্রচিহ্ন। এখন এই হস্রচিহ্নর মানেটা কি, হস্রচিহ্নটার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা জানি প্রত্যেক ব্যঞ্জন ধ্বনির সাথে অধ্বনিটা রয়েছে, এই অধ্বনির যদি অনুপস্থিতিটা আমরা তৈরি করতে চাই তাহলেই কেবল কি হবে, এই হস্রচিহ্নটা বর্জন করতে হবে, হস্রচিহ্নটা দিতে হবে। কিন্তু একটা নিয়ম এখানে লক্ষ্য করো আছে যে হস্রচিহ্ন যথাসম্ভব বর্জন করা হবে, কোথায়, এটা সবসময় মনে রাখবা কি, শব্দের প্রান্তে বা অন্তে। এখানে একটু লিখে দিই, শব্দের অন্তে বা শেষে,
তাহলে শব্দের অন্তে বা শেষে হস চিহ্ন যথাসম্ভব বর্জন করা হবে। এবার আমাদের বিষয়টা বুঝতে সহজ হলো। আচ্ছা তাহলে দেখো এখানে আছে কি কলকল। এখন এই যে কলকল শব্দটা এখানে কিন্তু আমাদের অলরেডি এখানে হস চিহ্নটা কিন্তু আছে, কিন্তু নিয়ম অনুযায়ী সেটা কি করতে হবে যে প্রান্তে না দিলেও চলে, তাই দেওয়া নাই, কিন্তু এখানে কিন্তু ঠিকই আছে, মনে মনে আছে। এরপরে কাত, এটা যদি হস চিহ্নটা না থাকতো তাহলে উচ্চারণটা হতো কাত অ, অর্থাৎ কাতের সত্তর সাথে কিন্তু অ আছে, আর হস চিহ্নটা দেওয়ার মানে হচ্ছে সেই অটাকে বিলুপ্ত করা, অনুপস্থিত করে দেওয়া। কিন্তু এখানে আমাদের নিয়ম হচ্ছে যে শব্দের প্রান্তে বা অন্তে হস চিহ্নটা বর্জন করতে হবে, অর্থাৎ দেওয়া যাবে না, কিন্তু মনে মনে কিন্তু সেটা থাকে। এরপরে চট, চেক ইত্যাদি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে প্রশ্নটা আলোচনা করলাম, বুঝিয়ে দিলাম, তোমরা খুব সহজেই হয়তো এটা বুঝতে পারবে। তোমরা যদি ঘরে বসে আর একটু চেষ্টা করো, আপ্রাণ চেষ্টা করো, তাহলে দেখবা তোমরা খুব সহজেই এটা বুঝে ফেলছো। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, এবং এই আমাদের সাথে অনলাইন ক্লাসের সাথে তোমরা সবাই জড়িত থাকো। ভালো থেকো সবাই।